নমস্কার বন্ধুরা, সায়ন কুক বুকে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে ব্লু মোহিতো, ব্লু কালারের মোহিতো। বন্ধুরা, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তাকে এক গ্লাস জল দেওয়া হয়, না হলে একটা শরবত বানিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে আপনি এই মোজিতো মকটেলটা বাড়িতে ইজিলি বানাতে পারবেন, আপনি গেস্ট যদি খাওয়ান এটা অনেক সম্মান পাওয়া যায়। ভিডিওটি পুরোটা দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এমন মকটেলের ভিডিও অনেক পাবেন। নতুন নতুন রেসিপির মকটেল আমি নিয়ে আসবো। তো ফার্স্টে আমি পুদিনার পাতাগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, তারপর একটা লেবুকে চারটে টুকরো করে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, গ্লাসের মধ্যে 30 ml লেবুর জুস দিয়ে দিলাম, এটা লেবুর রস, তারপর 30 ml সুগার সিরাপ দিয়ে দিলাম। আমি চিনিটা গলে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি, আপনিও বানাতে পারেন। তারপর মনিনে ব্লু ক্রসের সিরাপ দিলাম, এটা মনিন কোম্পানির ব্লু ক্রসের সিরাপ। তারপর ভালো করে এটাকে মারেল করে নেবো, ঘেঁটে নেবো, ভালো করে চিপিয়ে রসটা বার করে নেবো লেবুর, আর যে মিন্টটা দিয়েছি, পুদিনাটা দিয়েছি, তার ফ্লেভারটা বার হয় ভালো। তারপর আমি গ্লাস ভর্তি আইস দিয়ে দেবো, বরফ দিয়ে দেবো গ্লাস ভর্তি। তারপর আমি টপ আপ স্প্রাইট করে দেবো, আপনি চাইলে সোডাও দিতে পারেন, আমি স্প্রাইট দিয়ে দিয়েছি, কারণ স্প্রাইট দিলে টেস্টটা আরও একটু ভালো লাগে, তার জন্য স্প্রাইট দিয়ে দিচ্ছি আমি। তারপর এটাকে ভালো করে স্টার করে নেবো, ভালো করে মিক্স করে নেবো সবগুলোকে, যাতে ফ্লেভারটা এক জায়গায় না থাকে, ভালো করে ছড়িয়ে যায় সব জায়গায়। তো আমি গার্নিশের জন্য অরেঞ্জ দিয়ে দেবো, একটা হাফ স্লাইস করে নেবো, ওটাকে কেটে অরেঞ্জ দেবো। গার্নিশের জন্য মিন্ট স্প্রিং দিয়ে দেবো। এবার আমাদের মকটেল রেডি, চলো।